জনপ্রিয় নায়ক সাকিব কিরকমের ঢাকায় চলচ্চিত্রে নায়কদের পারিশ্রমিক আসলে কোনো বাধা ধরা কিছু নেই কেউ পাচ্ছেন দুই লাখ কেউ হাঁকাচ্ছেন কোটি টাকা ঢাকায় চলচ্চিত্রে নায়কদের পারিশ্রমিকের ব্যবধানটা এমনই আকাশ পাতাল নূতনদের মধ্যে পারিশ্রমিক মাত্র দুই লাখ টাকা হলেও দীর্ঘদিন কাজ করেও কেউ কেউ হাতে পাচ্ছেন বড় জোর পাঁচ ছয় লাখ টাকা আবার কেউ এক সময় চল্লিশ লাখ টাকা পেলেও এখন পান লাখ বিশেকের মতো তারকাদের পারিশ্রমিকের অঙ্কটা মেলানোটা এতটাই সাপটা বা সরল রেখায় চলে না তারকা পরিচালক ও প্রযোজক সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় ঢাকায় নায়কদের ছবি প্রতি পারিশ্রমীর একটা নির্দিষ্ট সীমারেখা এখনো বেঁধে দেওয়া হয়নি যে যেভাবে পারে সে সেভাবেই অর্জন করছে যাই হোক সাকিব খান এ সময় সবচাইতে জনপ্রিয় তারকা সে শুধু বাংলাদেশেই নয় বাংলাদেশ পেরিয়ে ওপার বাংলায় সে সমানভাবে চুচিবদ্ধ হয়ে কাজ করছেন এবং সমানভাবেই জনপ্রিয়তা অর্জন করেছেন দুই হাজার আট সালের পরে সে হঠাৎ করে ছবির দাম পারিশ্রমিক চল্লিশ লাখ টাকা করে নিলেও বর্তমানে সময়ের সাথে সাথে তার পারিশ্রমিকের পরিমাণটাও কমে এসেছে সে পঁচিশ লাখ টাকায়ও কাজ করছেন আজ আমরা এই জনপ্রিয় তারকা সাকিব খানের বাড়ি তার গাড়ি এবং তার পথ চলা আমাদের এই প্রিয় অভিনেতা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি সে শুধু আমাদের দেশে নয় সারা বিশ্ব তাকে চেনে এবং তার কাজের মাধ্যমে সে সারা বিশ্বেই জনপ্রিয়তা অর্জন করুক তার সফলতা আমরা কামনা করি আপনারাও তার সফলতা কামনা করুন দেখতে থাকুন আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকুন সবাই